নেশার ঘরে করে ফেলেছি। ধরা পড়তেই আজব দাবি ভুয়ো পরিবহন কর্তার। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য নদিয়াতে। ভুয়ো আরটিও অফিসার অর্থাৎ পরিবহন দপ্তরের কর্তা সেজে টাকা তুলতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকায়। ঘটনায় বেশ শোরগোল পড়ে গেছে ওই এলাকায়। এদিন নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকায় এক ব্যক্তি নিজেকে পরিবহন দপ্তরের অফিসারের পরিচয় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছিল। ওই ব্যক্তি নিজেকে আরটিও অফিসার বলে পরিচয় দিয়ে নৃসিংহপুর এলাকারই এক চাল ব্যবসায়ীকে ফোন করে। ফোন করে সেই ব্যক্তি ওই চালের ব্যবসায়ীকে বলে তিনি আরটিও অফিসার এবং ব্যবসায়ী চালের গাড়ি ব্যক্তি আটকে রেখেছে। কিছু টাকা দিলে ব্যক্তি চালের গাড়িটি ছেড়ে দেওয়া হবে। এরপরই সন্দেহ হয় ওই চাল ব্যবসায়ীর। ব্যক্তি যখন মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে চলে যাচ্ছিল, সেই সময় চাল ব্যবসায়ী ওই ব্যক্তিকে দাঁড় করায় এবং জিজ্ঞাসাবাদ করেন। ব্যক্তির কথায় অসঙ্গতি লক্ষ্য করলে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর চাউর হতেই ব্যক্তিকে এলাকার অন্যান্য ব্যবসায়ীরাও ঘিরে ফেলে এবং ঘটনাস্থলে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যাচ্ছে অভিযুক্তের নাম সুশান্ত দেবনাথ। বর্ধমান জেলার জাহাননগরে অভিযুক্তের বাড়ি। আপনি আরটিও অফিসার, তাহলে আপনাকে ধরলো কেন? আমরা নেশ অবস্থায় আমি মদ খেয়েছিলাম, আমার সঙ্গে আরেকজন ছিল, এক জায়গায় বসে মদ খেয়েছি, ও আমি ও এক জায়গায় বসে পরিচয়, ও কান্নাঘাট পারবে আমিও কান্নাঘাট পারবো। এখানে কাউকে বলেছেন যে ফোন করে যে কেস দেবো, গাড়ি ধরবো? গাড়ি টাকা নিয়েছেন? কত টাকা নিয়েছেন? কার কাছ থেকে? এই যে বলছেন চলে যা, তুই চলে যা। হিন্দিতে কথা বলছিলেন? হ্যাঁ, হিন্দিতে কথা বলছিলেন ফোন করে? প্রথমে হিন্দিতে কথা বলেছি। কেন বলেছিলেন? কেন অভিযুক্তের বয়ান অনুযায়ী অভিযুক্ত এবং আরো এক ব্যক্তি রাস্তার ধারে একসাথে নেশা করছিল। সেই সময় চালের গাড়িটি সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ওরা চালের গাড়িটি দাঁড় করিয়ে টাকা চায়। অভিযুক্ত জানান সে কোনো আরটিও অফিসার নয়, নেশার ঘরে সেই কাজ করে ফেলেছে, তবে সে কোনো টাকা নেয়নি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি চালের গাড়ি সহ আরো অনেক গাড়ি ধরে টাকা তুলেছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে অভিযুক্তকে আইনের আওতায় আনা হোক। মোটরবাইতে টাকা তুলছিল, কি বলছিল আইটিআর অফিসার, উনি না দিলে কেস দিয়ে দেবে, এরকম টাকা তুলেছে? হ্যাঁ, টাকা হাজার দুই টাকা তুলেছে। কাদের কাছ থেকে? আপনাদের? আমাদের কাছে টাকা গুলো তুলেছে। আপনি কি মোটরবাইক চালান? মোটরবাইক চালাই। কি চাইছেন? কি ওকে সাজা হোক। কত টাকা তুলেছে? হাজার বারো টাকা তুলেছে। কোথা থেকে তুলেছে? বকুলতলা থেকে তুলেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শান্তিপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।